সমাজে এমন কিছু মানুষ জন্মান যারা জীবনের শুরু থেকেই সমাজের দায়ভার গ্রহণ করে ফেলে। ওয়াহিদ ভাই ঠিক সেই রকম একজন ব্যক্তিত্ব। আমরা যারা ছবি আঁকি সেই সময় জয়নুল আবেদিন কামরুল হাসানের নেতৃত্বে, তখন থেকেই আমাদের সঙ্গে তার যোগাযোগ। সেই সময় নিজের দেশে বসে কি কাজ করছি, কি ধরনের কাজ করছি, আমাদের মন মানসিকতা, এগুলো নিয়ে তার একটা চিন্তা ভাবনা ছিল। ওয়াহিদ ভাই সবসময় চেষ্টা করেছেন তার কাজের সঙ্গে আমাদের কাজ মিলিয়ে দিতে। 52-এর ভাষা আন্দোলনের পরে যখন আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল পাকিস্তানি সংস্কৃতি, সেই সময় থেকে ওয়াহিদ ভাইয়ের একটা চরিত্র আমরা দেখতে পেলাম। তিনি তখন বাংলা সংস্কৃতির জন্যে তার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন। সেই সময় আমরা দেখেছি সমাজের যে কোনো সংকটে তাকে এগিয়ে যেতে। আমাকে একবার বলা হলো শিল্পী ওয়াহিদুল হক, আমার জীবনে প্রথম শুনলাম। আমি শিল্পী নই, শিল্পী হতে চাইনি কোনোদিন। আমি শিল্পের সেবা এবং শিল্পীদের সেবা আমার সাধ্যমতো আমার সারা জীবন ধরে করে এসেছি। আমি গানের প্রেমে পড়েছিলাম, আমি যখন ক্লাস 7-এ পড়ি। তারপরে দেখলাম যে আমি যে গান শুনতে চাই সেটা আমি পাই না, আমার চারপাশে গান নেই। তখন আমি সিদ্ধান্ত নিলাম মানুষকে গান শিখিয়ে সে গান শুনব, এই আশাটি আমার পূর্ণ হয়েছে। আমি যত ভালো গান শুনেছি তার মধ্যে অবশ্যই আছে যারা আমার কাছে গান শিখেছেন তাদের গান, ফলে আমার বুদ্ধিটা খারাপ ছিল না। আর গান আমি শিল্পী হতে চাইনি প্রথম কথা, একেবারে প্রথম দিন থেকে, কিন্তু শিল্পকে জানতে চেষ্টা করেছি, যেটুকু পেয়েছি তা দিয়ে ছেলেমেয়েদেরকে তাদের মননকে রুচিকে সাজাতে চেষ্টা করেছি। আমার মনে হয় না আমি খুব পেরেছি, কিন্তু তারা অনেক নিয়েছে, অনেক পেরেছে। তারপরেও আমার একটা খেদ রয়ে গেছে যে আমি আরও অনেক কিছু দিতে পারতাম হয়তো, আমার অক্ষমতা, তাদেরও হয়তো কিছু অক্ষমতা। এই করে গানটা এখনো পর্যন্ত আমার যে সোনার টুকরা ছেলে মেয়ে তাদের কাছে পর্যন্ত গানটা হয়ে রইল একটা স্কিল মাত্র, এটা শিল্পে গিয়ে পৌঁছালো না, প্রাণের কথা হয়ে উঠল না, এটা কেবলই একটা কণ্ঠের দক্ষতার ব্যাপার, এরকম থেকে গেল। এইসব জিনিস দিয়ে ছবি গান এইসবের ব্যাপারে খুব সহজে লোকের মন ভোলানো যায়, লোক ভোলে, আর যারা ভোলায় তারা মনে করে আমাদের কাজ তো সিদ্ধ হলো, খালি লোক ভোলায়। কিন্তু লোককে তো উপরে টানতে হবে, অন্য কিছু করতে হবে শিল্প দিয়ে। তো যাক, এই শিল্পী কথাটা শুনে আমার খুব মজা লেগেছিল। আর একটা মজা লাগলো যে এই এই লুভাব বললেন যে এই প্রথম ক্যাসের এই সিরিয়র সব এখনো পর্যন্ত এটাই শেষ আর কি। আমি ভাবলাম হায় রে কী কপাল নিয়ে জন্মেছি, সিডি যদি করলামই গোড়ার থেকে করলেই পারতাম। তো ব্যাপারটা এইরকম যে আমার
ছেলে মেয়েরা জানে যে সিডি ক্যাসেট রেকর্ড করা ইত্যাদি কিংবা এই যে গণমাধ্যমে তাদের ছবি সহ গান প্রচারিত হওয়া এইসব ব্যাপারে আমার খুব একটা অনাগ্রহ আছে। এই অনাগ্রহের কারণ আমি কি আধুনিক নই, আমি কি একটা সেকেলে মানুষ, তা মোটেও নয়। অনাগ্রহের কারণ, আচ্ছা তোমার গান যে প্রচারিত হবে তুমি কি সেরকম গাও, আর যারা প্রচার করে তারা কি গানের মর্যাদা দেওয়ার জন্য করে না আর কিছুর জন্য করে? এই জায়গাটা তুমি একটা অসৎ জায়গায় যাচ্ছ কেন? তুমি তুমি শিল্পের চর্চা করছো, করে তোমার গতি হলো কি না একটা বাজারি জিনিসের মধ্যে যাওয়ার? এইটা আমার মন মানে না কিছুতে। ফলে আমি এই ক্যাসেটের মধ্যে 5 বছর না 6 বছর আগে হয়েছে, এখন যেটা ছাড়ছে, তো আমি বাধা দিয়েছিলাম এটি যাতে প্রচারিত না হয়। শেষ পর্যন্ত আমার মনে হলো যে আমি কোথাকার কি, সবাই বলছে এক কথা, আমি এক কথা ধরে আছি, সেটাই হতে হবে। এরকম কোনো জিন্না সাহেব তো আমি না, একদমই পাকিস্তান হতেই হবে। আমার সকালে বসে আছি সর্বনাশে আশা, আমি তার লাগি পে আছি পাথি জন ভাষায়, আমার সকাল বসে আছি। আমরা আমাদের ভাবনা প্রকাশে, নিজের মতবাদ প্রকাশে সবসময় খুবই উচ্চকিত। আমরা কথা না বলে কাজ করতে পারি না, এবং যতটুকু কাজ করি তার চাইতে কয়েক গুণ বেশি কথা বলি। কিন্তু আমাদের এই সমাজেও এমন মানুষ এসেছেন যারা খুব নীরবে নিঃশব্দে নিভৃতচারীর মতো কাজ করে গেছেন, অনেক বড় বড় কাজ করে গেছেন। তাদের মধ্যে একজন আমাদের সবার প্রিয় ওয়াহিদুল হক, আমাদের ওয়াহিদ ভাই। ওয়াহিদ ভাই বাঙালির ভাবনা, বাঙালির চেতনাকে অনুভব করতে গেলে কেন রবীন্দ্রনাথ জানতে হবে, কেন ডিএল রায় জানতে হবে, কেন পশ্চিমা সঙ্গীত জানতে হবে, কেন ওয়েস্টার্ন মিউজিক জানতে হবে, কেন বিজ্ঞানের একেবারে নবতম সূত্রটিও জানতে হবে, এগুলো জানতেন। তিনি যেমন রবীন্দ্রনাথকে নিয়ে এই দেশে বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সে শুধু ছায়ানট দিয়ে নয়, পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতায় এবং বাংলাদেশের সর্বত্র একাকী কখনো অনেক মানুষ নিয়ে ঘুরে বেরিয়েছেন, যখন যাকে যে জ্ঞানের জন্য প্রয়োজন তাকে তিনি ডেকেছেন। তখন মুক্তিযুদ্ধের ক্যাম্প থেকে আমরা 3 জন যখন কলকাতা যাই, ওই সময় ওয়াহিদুল্লাহ সাহেবকে চিনি, বাংলা মার দুর্নিবার আমরা তরুণ দল রাস্তা রাস্তায় গান গাইতেছেন অনেক মানুষ সহ, আর মানুষের মনে ইনসেন্টিভ সৃষ্টি করতেছেন। কত বড় মনের মানুষ, কত বড় কাজের মানুষ। শিল্প সংস্কৃতি একটা জাতির গভীর অন্তরে প্রবেশ করে, উনি চাঁদপুরে তাই প্রবেশ করিয়ে দিয়েছেন।
আমাদের শত্রুরা আমাদের গ্যালিগুদি লোক সব বলে ফেলেছে যে কজন আছে সে কজনের দীর্ঘায়ু দরকার জাতি তাদের কাছে অনেক কিছু পাওয়ার আশা করে আর এই জাতির উত্থানের জন্য তাদেরই প্রয়োজন বেশি তার মধ্যে অয়োজনক সব চলে গেলেন জাতির অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে এই ক্ষতি অপূরণীয় আশীর্বাদে কার আপত্তি সম্মেলন পেতে পারেন এবং আমি প্রায় সবারই বয়োজ্যেষ্ঠ ফলে অসুবিধা কিছু ছিল না আর কি আমি এই সর্বসমক্ষে আশীর্বাদ করার তো একটা ঝুঁকিরও ব্যাপার বটে কার জন্য কি আশীর্বাদ করব সবাই জেনে যাচ্ছে এটা কেমন কথা তবু আমি বলি আমাদের দেশের সঙ্গীত এটা কখনোই বিনোদনমূলক ছিল না পাশ্চাত্যের সঙ্গে আমাদের এই একটা পার্থক্য বরাবর ছিল আমাদের সঙ্গীতটা সাধন মার্গের জিনিস মানুষ সঙ্গীত দিয়ে দেবতা হয়ে যাবে মানুষ সেই একটা ঈশ্বর আত্মার মধ্যে প্রবেশ করবে সঙ্গীতের মধ্য দিয়ে এই সাধনাটা চিরকাল এই দেশে ছিল আমি আশীর্বাদ করি যে এই প্রতিযোগিতায় যারা রবীন্দ্রসঙ্গীতে অংশগ্রহণ করেছে তাদের গান আমি শুনেছি কাছে থেকে শুনেছি তার সকলেই জানে কথাটা অন্তরে রাখে যে গানের মধ্য দিয়ে তাদের বড় হতে হবে গভীর হতে হবে উচ্চ হতে হবে যতটুকু মানুষ তাদের দেখা যায় তার চেয়ে ওরা অনেক বড় মানুষ হবে গানের মধ্য দিয়ে গান গেয়ে গিয়ে কেবল পারফরমেন্স নয় আরও আরও অনেক কিছু একটা কবিতা পড়লে একটা সাহিত্য বললে একটা চিত্র দেখলেই যা হয় গান গেয়ে যেন তোমাদের তাই হয় এই আমি আশীর্বাদ করলাম তোমাদের 1961 সনে রবীন্দ্র শতবার্ষিকীর সময় সামরিক শাসন রয়েছে দেশে রবীন্দ্রসঙ্গীত কিছুতেই মানে গাওয়া যাবে না বেতারে প্রচার করা যাবে না ইত্যাদি সব নিষেধাজ্ঞা আসতে শুরু করলো এবং শতবার্ষিকী যাতে পালন করা না যায় তার জন্যও কিছু নিষেধাজ্ঞা আসলো এবং তাতে করে ঢাকা শহরেই তিনটে কমিটি হলো একটা হলো ঢাকা পূর্ব কমিটি যেখানে ওয়াহিদ ভাই নিজে জড়িত ছিলেন বেগম সুফিয়া কামাল কবি জসিমউদ্দিন এরা সবাই ছিলেন আর একটি কমিটি হলো ঢাকা প্রেস ক্লাবকে কেন্দ্র করে সেটা আমরা জড়িত ছিলাম আরেকটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তিনটে শতবার্ষিকী কমিটি হলো এবং সেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র শতবার্ষিকী পালন করা হলো এবং সামরিক শাসনে রক্তচক্ষুকে উপেক্ষা করে অনেকগুলো কাজের সঙ্গেই তার সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলাম সরাসরি যেমন আমরা বসন্ত উৎসব করেছি শারদ উৎসব করেছি পহেলা বৈশাখের যে অনুষ্ঠান এখন বটমূলে হচ্ছে তার বীজ ছিল ওই ইংলিশ প্রিপারেটরি স্কুলে ছায়ানট সঙ্গীত বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে যে অনুষ্ঠান হতো সেটাই ছিল পয়লা বৈশাখের অনুষ্ঠান মৌলিক গণতন্ত্রের যে নির্বাচন আইয়ুব খান করেছিল সেই মৌলিক গণতন্ত্রের নির্বাচনের পর সে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলো পাকিস্তানের তারপর দাঙ্গা বাঁধিয়ে দিয়ে একটা ফায়দা লোটার চেষ্টা করেছিল সেইটার বিরুদ্ধে আমরা ছায়ানট থেকে একটি দাঙ্গা বিরোধী মিছিল বের করেছিলাম মোখলেসুর রহমান সিধু ভাইয়ের বাড়িতে একটা দাঙ্গা বিরোধী ক্যাম্প তৈরি করেছিলাম শিবির তৈরি করেছিলাম এবং সেখানে ওই হিন্দু পরিবারদেরকে নিয়ে এসে রাখবার ব্যবস্থা করেছিলাম এবং সেইখানেও কিন্তু ওয়াহিদ ভাইয়ের একটা অদ্ভুত ধরনের ভূমিকা ছিল যে হাফ প্যান্ট পরে এবং হাওয়াইন শার্ট গায়ে দিয়ে রাত্রেবেলায় একটা রাইফেল হাতে ওয়াহিদুল হক জাহিদুর রহিম এবং আবু মোখলেসুর রহমান সিধু ভাইয়ের শালা এরা তিনজন পাহারা দিচ্ছেন
এ কি ভাবলে মানে কেমন লাগে এখন তো প্রথম পরিচয় খেলার মাঠে ফুটবল খেলার মাঠে তারপর তো আমি গেলাম ছবির লাইনে আর ও গেল সঙ্গীতের লাইনে সেই থেকে কিন্তু আমাদের দু দিগন্তে ছোটাছুটিতেও কিন্তু বন্ধুত্বটা টিকে আছে এখন পর্যন্ত গানের সাথে যারাই যুক্ত আছেন শিক্ষক শ্রোতা যারা গান করেন গান ভালোবেসে তার প্রত্যেকেই বোধহয় ওয়াহিদুল হক সাহেবকে শ্রদ্ধা করেন এর জন্য নয় যে তিনি গান সম্বন্ধে অনেক বেশি জানেন সেটা তো আছেই ওনার কিছু গান গানের সাথে গানের চর্চার সাথে কিছু মূল্যবোধ যুক্ত ছিল যেটা আমাদের জন্য খুব জরুরি একটা শিক্ষার একটা আমাদের জন্য বড় একটা আশ্রয় আমরা ওয়াহিদুল হককে পেয়েছি বেঙ্গল বিকাশের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে আমরা দেখেছি তিনি খুবই যত্নবান ছিলেন যাতে বাংলাদেশের ছেলেমেয়েরা ভালোভাবে এতে অংশগ্রহণ করতে পারে একটা এবং এটার প্রচার যাতে গ্রামে গঞ্জে এই পর্যায়ে যাতে ভালো মতন হয় এই ব্যাপারে উনি খুব যত্নবান ছিলেন আমাদের সবসময় বলেছেন যেন আমরা সতর্ক থাকি ওয়াহিদুল হক সাহেব এমন একজন মানুষ ছিলেন যা তিনি বিশ্বাস করতেন তাই তিনি করে গেছেন আমরা চাই বেঙ্গল ফাউন্ডেশনে আমাদের সমস্ত কাজের মধ্যে দিয়ে তিনি যা কিছু বিশ্বাস করতেন সেগুলো যেন আমরা কোনোভাবে ধরে রাখতে পারি রবীন্দ্রসঙ্গীত শিখতে যে যে কথাগুলো ওয়াহিদ ভাই খুব আমাদেরকে মনে করিয়ে দিতেন যে গানের অর্থটা বুঝতে হবে যে কি বলতে চাইছেন কবি এবং সেই অর্থটা যেন নিজের মতন করে ওটা যেন আমার কথা হয়ে দাঁড়ায় গানটা করবার সময় সেইটা যেন আমি মনে রাখি ওনার সারা জীবনের একটি ব্রত ছিল যে আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে উনি কখনো নিজেকে প্রচার করেননি কখনো নিজেকে সামনে আনেননি উনি সবসময় তাঁর কাজটাকেই সামনে আনার চেষ্টা করেছেন কতগুলো স্বরের উঠানামা সেটাই শুধু গান সেটা উনি কখনো বলেন নাই আর এই বই দেখে গান করাটা খুব অপছন্দ ছিল ঠিক একই কথা আমি শুনেছি শৈলজারঞ্জন মজুমদারের কাছে যিনি ছিলেন রবীন্দ্রনাথের জীবনের শেষ গানের ভাণ্ডারী এবং নীলিমা সেন এসেছিলেন বাংলাদেশে আমার সৌভাগ্য হয়েছিল অল্প কিছু সময়ের জন্য তাদের সাথে থাকা তারা দুজনেই বলেছিলেন যে এখানকার ছেলেমেয়েরা খামোখাই ওখানে দৌড়ায় ওয়াহিদুল আছে ওয়াহিদুলকে জিজ্ঞাসা করো ওয়াহিদুল বলতে পারবে ওয়াহিদুল জানে তোমরা ওয়াহিদুলের কাছ থেকে শিখে নাও এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় মনে কাপা হাওয়া আমি একটা কথা বলবো আমি শুধুই গান করেছি এমন অপবাদ আমার শত্রুরা কখনো দিতে পারবে না আজকে আমি কেবলই গান করছি এবং দেখতে পাচ্ছি গানগুলো কেমন হচ্ছে দেখতে পাচ্ছি
প্রথম যখন আমার কাছে প্রস্তাব আসে তো আমি ভাবলাম যে একেবারে না গাইলে এইটা খ্যাত হয়ে থাকবে যে আমি আসলে গান গাইতে পারি না এই জন্য এরকম করে তো ভাবলাম দুটো গান করে দেবো কোনো রকমে সেসব যে পারা গেল না তাতে আপনাদের বিপদ হলো এতক্ষণ ধরে আমি নিজেই কোনো সুর পাচ্ছি না আশপাশ থেকে ফলে আমি কথা দিচ্ছি যে আরেকবার আয়োজন করলে আমার মন মতো করে গান শোনাব সেটা ভালোই হবে আজকেরটা এটা ধরে রাখলে চলবে না
শীত কমলে রাঙা রেণু রাঙাবে ঐ উত্তরীয়, আহা তোমার সঙ্গে প্রাণের